আসসালামু আলাইকুম, এমআর কুকিং আওয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি দারুণ মজাদার অথেন্টিক কালাভুনা রেসিপিটি দেখার জন্য। কালাভুনা রেসিপিতে অনেক বেশি মশলার ব্যবহার এবং অনেকক্ষণ ধরে কষানো হয় বলে কালাভুনাটা দেখতে ভাজা ভাজা মনে হলেও এর ভেতরটা কিন্তু হয় অনেক বেশি নরম, সফট এবং জুসি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1200 গ্রাম গরুর মাংস। গরুর মাংসটা আপনারা তেল, চর্বি এবং হাড় সহ নিবেন, এতে কালাভুনাটা ভালো হয়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, এবার দিচ্ছি আদা বাটা, এবার দিচ্ছি জিরার বাটা, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, এ পর্যায়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এ পর্যায়ে দিচ্ছি রাঁধুনি কালাভুনা মশলা 1, এ পর্যায়ে দিচ্ছি রাঁধুনি কালাভুনা মশলা 2, এবার দিচ্ছি লবণ, কিছুটা চিনি, এবার দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, এটাকে আমি একটু ছড়িয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা কুচনো পেঁয়াজ, 2-3টা তেজপাতা, 3-4টি এলাচ, 3-4টি দারচিনি, একটা জয়ত্রী, এটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। এরপর দিচ্ছি স্টার আনিস, এরপর দিচ্ছি রাঁধুনি, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোর সস, এরপর দিচ্ছি টক দই। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো দিয়ে হাতে সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিব। এ পর্যায়ে আমি এতে দিচ্ছি বাটার, এবার দিচ্ছি সোয়াবিন তেল, এরপর দিচ্ছি সরিষার তেল। এবার আবারও হাতে সাহায্যে আমরা এগুলোকে খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেখে এগুলোকে আমরা ম্যারিনেট করতে দিয়ে দিব 40-45 মিনিটের জন্য। এ পর্যায়ে আমরা 40-45 মিনিট পরে ম্যারিনেট হওয়ার পরে উপরে এরকম তেল ভেসে উঠবে, আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। তো কালাভুনা মশলায় যেহেতু মশলার ব্যবহারটা বেশি, তাই খুব সাবধান থাকতে হবে, কারণ যে কোনো সময় কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পরপর ঢাকনা খুলে আপনাকে নেড়ে দিতে হবে। আর প্রথম অবস্থায় কোনো পানি আমরা ব্যবহার করব না, মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই কিন্তু কালাভুনাটা প্রথম অবস্থা আপনারা কষিয়ে নেবেন। তো এ পর্যায়ে আমরা একটু গরম পানি ব্যবহার করছি আর একটু কষানোর জন্য, যেহেতু এটা বারবার কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। তবে কালাভুনায় কখনো আপনারা ঠান্ডা পানি ব্যবহার করবেন না, এতে কিন্তু কালাভুনার টেস্ট এবং কালার দুটাই নষ্ট হয়ে যায়। তো এইভাবে বারবার ঢাকনা খুলে 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 আমরা কালাভুনাটাকে কষিয়ে নিব। দেখেন কালারটা কিন্তু অনেকটা কালচে কালচে হয়ে যাচ্ছে, আপনারা সময় নিয়ে ধৈর্য ধরে কালাভুনাটা কষাবেন, তাহলেই কিন্তু কালাভুনার রঙটা এরকম কালো হবে এবং দেখতে সুন্দর হবে এবং ভেতরে সফট হবে। যদি জাল বাড়িয়ে দিয়ে আপনারা কালাভুনাটাকে বারবার কষান, এতে নিচে লেগে তো যাবেই, আপনার ভেতরেও কিন্তু কালাভুনাটা সফট হবে না। তো চুলার আঁচ কমিয়ে বারবার আপনারা কালাভুনাটা এইভাবে কষিয়ে নেবেন। তো অনেকক্ষণ কষানোর পরে আমার কালারটা এরকম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কালাভুনাটাকে আমরা ফোড়ন করার জন্য দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল, এরপর দিচ্ছি শুকনা মরিচ, একটা তেজপাতা, কুচনো পেঁয়াজ, একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ। এবার এগুলোকে আমরা খুব ভালো করে একটু ভেজে নিব। এটাকে আমরা কিন্তু শক্ত করে ফেলবো না বা কালচে করে ফেলবো না, একদম মোটামুটি ব্রাউন হচ্ছে, একটু ডিপ কালার হয়ে গেলেই কিন্তু আমাদের এই ফোড়নটা রেডি হয়ে যাবে। তো এটাকে আমরা একটু ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে নিচ্ছি। যখন এই পর্যায়ে আসবে আমরা এটাকে তুলে নিয়ে কালাভুনার উপরে দিয়ে দিব। তো এটা দেওয়াতে কালাভুনার কালার এবং টেস্ট এবং গন্ধ সবগুলোই কিন্তু খুব ভালো আসে এই ফোড়নটার কারণে। এখানে যেহেতু তেজপাতা, শুকনো মরিচ এগুলোর গন্ধ কালাভুনাকে আরও স্পেশাল করে ফেলে। তো এবার আমরা এটাকে আর ঢাকনা দিব না, এভাবেই চুলার আঁচটা মাঝারি রেখে কালাভুনাটাকে হালকা করে এরকম ভেজে নিব। তো এভাবে নেড়ে চেড়ে কালাভুনাটাকে এখন আমরা পুরোপুরি প্রিপেয়ার করার জন্য কালাভুনাটাকে আমি শেষ পর্যায়ে রান্না করছি। তো আপনার কালাভুনাটাকে একদম পুড়িয়ে ফেলবেন না, এরকম সফট করবেন। দেখেন আমার কালাভুনাগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরে আসলে অনেকটা সফট এবং জুসি টাইপের। তো আপনারও কালাভুনাটাকে এরকম করবেন, তাহলে ভাত, রুটি যা দিয়েই খান না কেন, কালাভুনা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আজকের রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এমআর কুকিং আওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ট্যাপ করবেন। ধন্যবাদ।